বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, প্রতিমা ভাঙচুর ও বাংলাদেশে ইস্কন মন্দিরের সাধুদের উপর আক্রমণ এবং ইস্কন সাধুদের হত্যার প্রতিবাদে উত্তর জেলার ধর্মনগর ইস্কনের উদ্যোগে শনিবার এক অভিনব প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মন্দির থেকে শনিবার এই অভিনব প্রতিবাদ মিছিল বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ইস্কনের সন্ন্যাসীরা হরিনাম সংকীর্তন নিয়ে বের হন। ইস্কন সাধুদের হরিনাম সংকীর্তনটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে মিলিত হয়। সাথে বাংলাদেশে হত্যার নিন্দা জানান ইস্কনের সদস্যরা। ধর্মনগর ইস্কন মন্দিরের সন্ন্যাসীদের এই ধরনের প্রতিবাদ ধর্মনগর শহরের জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। বহু মানুষকে হত্যা করেছে, বহু হিন্দুদের ঘর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিকে পরিকল্পিত ভাবে নিশানা করা হয়েছে ও পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক শতক ধরে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর উপর এ ধরনের হামলা চলেছে, এটা বন্ধ করা দরকার। এই গ্লোবাল কীর্তন প্রতিবাদ হলো বাংলাদেশের হিন্দুদের সঙ্গে সমাবেশী হিন্দু সম্প্রদায়ের যন্ত্রণা ও সুখ দুঃখের একটি বিশ্বব্যাপী শান্তিপূর্ণ প্রদর্শন, এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের নিকট সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ন্যায় বিচার ও তাদের সুরক্ষার দাবি। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আজ সারা বিশ্বব্যাপী সংগঠিত হচ্ছে ইস্কন থেকে প্রায় 100টির অধিক দেশে। তো আমরা এখানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ করব, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।